আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাসরিন হুদা বিথি। শুরুতেই ইউসিবি সংবাদ শিরোনাম। সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, লটারিতে প্রশ্ন সেট নির্ধারণ। খুলনা সিটি নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের কাজ শুরু, অংশ নেবে বিএনপি। ভোলায় নদী ভাঙন ঠেকাতে 3,000 কোটি টাকার প্রকল্প, বর্ষার আগে কাজ শেষ করার দাবি স্থানীয়দের। বাংলাদেশে প্রতি 500 শিশুর মধ্যে একজন অটিজমের শিকার, বলছে আইসিডিডিআরবি। অটিস্টিক জনগোষ্ঠীকে কাজে লাগাতে সামাজিক মূল্যবোধ তৈরির তাগিদ। এবং রাজধানীর রামপুরা থেকে এসএসসি পাস ভুয়া ডাক্তার গ্রেফতার, 2 বছরের কারাদণ্ড। শুনছিলেন ইউসিবি সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সারাদেশে একযোগে শুরু হল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শুরুর 25 মিনিট আগে কেন্দ্রীয়ভাবে লটারির মাধ্যমে প্রশ্ন সেট ঠিক করে সব বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হচ্ছে। প্রথম দিনে সাধারণ আর্ট বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে কোরআন মজিদ ও কারিগরি বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা হচ্ছে। সকাল 10টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর 1টা পর্যন্ত। এবার এতে অংশ নিচ্ছে 13,11,457 জন শিক্ষার্থী, যা গতবারের চেয়ে 1,27,771 জন বেশি। সিটি নির্বাচনকে কেন্দ্র করে খুলনা নগরীতে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। পঞ্চম মেয়র নির্বাচনের তফসিল ঘোষণার 24 ঘন্টার মধ্যে অনুষ্ঠিত হয়েছে কমিশনের প্রস্তুতির সভা। সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, ফেস্টুন সহ সব প্রচারণা সামগ্রী সরিয়ে নিতে নগর জুড়ে চলছে মাইকিং। খুলনা থেকে এস এম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। তফসিল ঘোষণার আগে থেকেই খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু করেন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা। অন্তত নগরী জুড়ে থাকা ব্যানার, পোস্টার আর তোরণ বলছে সে কথাই। এবার সেসব প্রচারণা সামগ্রী সরিয়ে নিতে সময় বেঁধে দিলেন খুলনার রিটার্নিং অফিসার। জানালেন নির্বাচনকে সুষ্ঠু করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা। আগামী 8ই এপ্রিলের মধ্যে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের সকল ধরনের প্রচারণা সামগ্রী অপসারণের জন্য নির্দেশ দিয়েছে। মনোনয়নপত্র বিতরণকালে আমরা সকল প্রার্থীকে এই আচরণবিধির কপি সরবরাহ করব, যাতে তারা এই বিধি সম্পর্কে অবহিত হতে পারে। এদিকে নির্বাচনকে সামনে রেখে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর পদে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের প্রচারণা সামগ্রী সরিয়ে ফেলার কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এরই মধ্যে কাজও শুরু করেছে ওই কমিটি। নিজ উদ্যোগে যদি কেউ সরিয়ে না নেন তাহলে এটা আমরা সিটি কর্পোরেশনের সহায়তা, আইন শৃঙ্খলার সহায়তায় আমরা এই সমস্ত ব্যানার, প্যানা এই যেগুলো অপসারণ করে শহরটা পরিষ্কার করতে চাই। খুলনা সিটি নির্বাচন নিয়ে রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ উদ্দীপনার কমতি নেই। নগরবাসীর মধ্যে বাড়ছে ভোট নিয়ে শোরগোল। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এদিকে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে আগামী 15 মে খুলনা ও গাজীপুর সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে ভবিষ্যৎ করণীয় নিয়ে দলটির শীর্ষ নেতাদের বৈঠক শেষে তিনি একথা জানান। তবে এখনও প্রার্থী চূড়ান্ত করা হয়নি বলে জানান মির্জা ফখরুল। তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ না থাকলেও গণতন্ত্র রক্ষার স্বার্থেই নির্বাচনে অংশ নেবে বিএনপি। নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মিথ্যা মামলায় তাকে কারাগারে আটক রাখা হয়েছে এবং তার এই মুক্তি আন্দোলনকে আরও বেগবান করার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়াকে অব্যাহত রাখার জন্য, জনগণের যে অধিকার সেটাকে প্রয়োগ করবার সুযোগ সৃষ্টি করবার জন্য এই নির্বাচনকে আমরা একটা আন্দোলনের অংশ হিসাবে একটা আমরা নেব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দ্বীপ জেলা ভোলার নদী ভাঙন ঠেকাতে সরকার প্রায় 3,000 কোটি টাকার বরাদ্দ দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে ভাঙন রোধের কাজ দ্রুত এগিয়ে চলছে। স্থানীয় জনগণের দাবি, বর্ষার আগেই যেন এ কাজ শেষ করা হয়। ভোলা থেকে আহাদ চৌধুরী তুহিনের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব সাহা। ভোলা জেলাবাসীর দুঃখ মেঘনা ও তেঁতুলিয়া নদীর ভাঙন।
প্রতিবছর নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে সর্বসন্ত হন হাজার হাজার মানুষ। জেলার 250 কিলোমিটার নদী তীরের মধ্যে ভোলা সদর, দৌলত খান ও বোরহানউদ্দিন উপজেলা বেশি ঝুঁকিপূর্ণ। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, এরই মধ্যে 25.5 কিলোমিটার নদী ভাঙন রোধে 1,147 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। 12.5 কিলোমিটার নদী ভাঙন রোধের কাজ শেষ হয়েছে, বাকি 13 কিলোমিটার এর কাজ এগিয়ে চলেছে। অনেক বাড়িঘর ভাঙছে আগে, এখন আর বাড়িঘর ভাঙে না। আপনার নদী ভাঙন রোধ হয়েছে, নদী ভাঙার কারণে ঝুঁকিপূর্ণ। 16 কিলোমিটার নদীর তীর ভাঙন রোধে 2,400 কোটি টাকার একটি প্রকল্প সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে। এটি অনুমোদিত হলে ভোলা সদর, দৌলত খান ও বোরহানউদ্দিন উপজেলা মেঘনা ও তেঁতুলিয়া নদী ভাঙন থেকে রক্ষা পাবে। নদীর তীর সংরক্ষণ কাজ বর্তমান সরকারের সময় গ্রহণ করা হয়েছে, যার জন্য বরাদ্দ ছিল 1,147 কোটি টাকা। এই কাজগুলো সমাপ্ত হলে ভোলা জেলার সদর উপজেলা, বোরহানউদ্দিন এবং দৌলত খান উপজেলা নদীর ভাঙন থেকে রক্ষা পাবে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। আজ 11তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস। ICDDRB জরিপ বলছে, দেশে বর্তমানে প্রতি 500 জনে একজন শিশু অটিজমের শিকার। সব মিলিয়ে এই সংখ্যা এখন 16 লাখেরও বেশি। অটিজম সচেতনতায় অগ্রাধিকার দিয়ে 45টি কর্মপন্থা ঠিক করেছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক মূল্যবোধ তৈরির মাধ্যমে অটিজমে আক্রান্ত জনগোষ্ঠীকে দেশের উন্নয়নে লাগানো সম্ভব। বিস্তারিত রাষ্টা দাসের রিপোর্টে। কেউ ভালো গান গায়, কেউ তবলা বাজায় ভালো, কেউ বা দক্ষ কম্পিউটারে বা সেলাইয়ে, নিজেদের পছন্দের কাজে একেবারে দক্ষ তারা। কিন্তু আর 5 জন সাধারণ মানুষের দৈনন্দিন কাজের সাথে তাল মেলাতে গিয়ে তাদের পড়তে হয় বিড়ম্বনায়। গান গেতে ভালো লাগে, নাচ করতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে। আমি বড় হয়ে ডিরেক্টর হতে চাই। দেশের মোট জনসংখ্যার শতকরা 1% অটিজমের শিকার। মূলত অটিজম হচ্ছে মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের পথে একটি বাধা। সহজভাবে বললে, একটা বয়সের পর শিশুর বিকাশের ক্ষেত্রে তৈরি প্রতিবন্ধকতাই অটিজম। ডিসঅর্ডারটাকে আমরা বলি সবচেয়ে কমপ্লেক্স একটা ডিসঅর্ডার। যদিও এখন সুনির্দিষ্ট কারণ এখনও পর্যন্ত যারা রিসার্চ করছেন তারা বের করতে পারেনি, বাট এটার জেনেটিক্যাল কিছু কারণ আছে, পরিবেশগত কিছু কারণ আছে এবং সোশ্যাল কিছু কারণ আছে। নানা কারণে বাংলাদেশে বাড়ছে অটিজমে আক্রান্ত শিশুর সংখ্যা। তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিবারের সহযোগিতা ও তাদের দক্ষতাগুলো নিশ্চিত করতে পারলে ওরাও ফিরতে পারবে স্বাভাবিক জীবনে। ওরা কি চায় ওদেরকে বুঝতে হবে, ওদের সাথে ভালো ব্যবহার করতে হবে। ওরা ওতে এখন বিয়ে পাস আল্লাহর রহমতে, এখন গার্জিয়ানদের উচিত ওদেরকে সব রকম সাহায্য করা। এর মধ্যে একটা বড় নীতি হচ্ছে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে একটা সার্টেন পার্সেন্টেজ তারা নেবেন। ইমপ্লিমেন্টেশনের বিষয় তখনই আসবে যখন সোশ্যাল অ্যাওয়ারনেসটা আসবে, পজিটিভ অ্যাকসেপ্টেন্সটা আসবে। কিন্তু এই শিশুদের বিশেষায়িত শিক্ষা ব্যয়বহুল এবং এর প্রসারণেই সারা দেশে, তাই এদের অনেকেই অর্থের অভাবে স্কুলে আসতে পারে না। তবে প্রতিবন্ধীদের সুরক্ষায় সরকার আইন ও নীতি প্রণয়ন করলেও সে সম্পর্কে ভুক্তভোগীরা কিছুই না জানায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। ইচ্ছা এবং চেষ্টা থাকলে জীবনে চলার পথে কোনো প্রতিবন্ধকতাই যে বাধা হতে পারে না তারই প্রমাণ তসিফের মতো বিশেষ শিশুরা। সহানুভূতি নয়, সহযোগিতা ও প্রয়োজনীয় পদক্ষেপ নিলে ওরাও হয়ে উঠতে পারে দেশের দক্ষ জনসম্পদ। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। নৌকায় ভোট দিলে কখনো তা বিফলে যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল চাঁদপুর জেলা স্টেডিয়ামে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় তিনি একথা বলেন। এ সময় চাঁদপুরে একটি মেডিকেল কলেজে বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। আমি আপনাদের কাছে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থেকে আমরা যেন উন্নয়ন করতে পারি, উন্নয়নের সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমি আপনাদের কাছে নৌকা মার্কায় ভোট চাই। আপনারা ভোট দেবেন কিনা দুই হাত তুলে ওয়াদা করেন। রাজধানীর রামপুরা থেকে এক ভুয়া ডাক্তারকে 2 বছরের কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। যশোর মেডিসিন কর্নার ফার্মেসি থেকে ওয়ালিউর রেজা নামের এই ভুয়া ডাক্তারকে গ্রেফতার করে সাজা দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম।
এসএসসি পাশ করা ওই ভুয়া ডাক্তার প্রায় ছ বছর ধরে চিকিৎসার নামে মানুষের সাথে প্রতারণা করে আসছিলেন বলে জানান তিনি। এ সময় অবৈধ ঔষধ বিক্রির দায়ে দুটি ফার্মেসিকে ৭৫,০০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এখানে এই যে ভুয়া চিকিৎসক পরিচয় দিয়ে এই যে ভুয়া FCPS MBBS এবং MD হিসেবে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে এই চিকিৎসাকরণ অপরাধের কারণে এখানে তথাকথিত চিকিৎসক ওয়ালিউর রেজাকে ২ বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ করা হয়েছে। পাশাপাশি যে ওষুধের দোকানে উনি বসতেন মেডিসিন কর্নারে সেইখানে কিছু বিক্রয় নিষিদ্ধ বা ব্যান্ড কিছু ওষুধ বিক্রি করার কারণে সেই দোকানটাকেও ৫০,০০০ টাকা জরিমানার আদেশ করা হয়েছে। কুমিল্লায় কৃষিকাজে নারী শ্রমিকদের সংখ্যা বাড়ছে। বিস্তীর্ণ ফসলের মাঠে পুরুষের পাশাপাশি সমানতালে কাজ করছেন নারীরাও, ফলে অনেক পরিবারে ফিরে এসেছে আর্থিক সচ্ছলতা। কুমিল্লা থেকে খায়রুল আহসান মানিকের রিপোর্ট জানাচ্ছেন মিজান শাহজাহান। কুমিল্লা জেলার ২,১৫,০০০ হেক্টর জমিতে ফসল উৎপাদনে ৭,৩০,০০০ পরিবার জড়িত। কৃষিকাজে এসব পরিবারের পুরুষ সদস্যদের পাশাপাশি নারীরা অংশ নেয়ায় উৎপাদন খরচ কমতে শুরু করেছে। জেলায় সারা বছরই ধান, গম, ভুট্টা সহ সব ধরনের সবজি উৎপাদন হয়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়ে থাকে। আর এসব ফসল পরিচর্যা, বীজ সংরক্ষণে নারীরা সার্বক্ষণিক শ্রম দিয়ে যাচ্ছে। আমি এসএসসি পরীক্ষা দিছি, আমার বাবার পাশাপাশি কাজ করতেছি, সহযোগিতা পায় আমরা নিয়ে, এই কারণে আসতে হয় আর কি, ছেলেমেয়েও লেখাপড়া একটু সহযোগিতা পায়। ফসল উৎপাদনে নারীদের সর্ব উপস্থিতিকে ইতিবাচক হিসাবে দেখছেন কৃষি কর্মকর্তারা। শুধু কৃষির কাজের সাথে জড়িত না, পাশাপাশি কৃষি সম্পর্কিত পেশায়ও নারীরা সমানভাবে এগিয়ে আসছে। কৃষিতে নারীদের অংশগ্রহণ যত বাড়বে গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ত্রাসী হামলায় আহত পাবনা ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সজল আলম পিন্টু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ জানায় রোববার রাতে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রোববার রাতে ঈশ্বরদী রূপপুর মোড়ে পিন্টু একটি ঔষধের দোকানে দাঁড়িয়েছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে রাজবাড়ী কেন্দ্রীয় বাস টার্মিনাল। টার্মিনালটি চালু না হওয়ার পেছনে রাজবাড়ী পৌরসভা আর বাস মালিক সমিতি একে অপরকে দুষছেন, আর দুপক্ষের এই রশি টানাটানিতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। রাজবাড়ী থেকে লিটন চক্রবর্তীর রিপোর্ট জানাচ্ছেন হাবিবুর রহমান অভি। ২৫ বছরেও আলোর মুখ দেখেনি রাজবাড়ির কেন্দ্রীয় বাস টার্মিনাল। ৫.২ কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনালটি নির্মিত হলেও নেই কোনো যাত্রী সুবিধা। যাত্রী, বাস মালিক ও শ্রমিকদের জন্য টার্মিনাল নির্মাণ হলেও এখান থেকে ছেড়ে যায় না কোনো বাস। ময়লা আবর্জনায় ভরে আছে পুরো টার্মিনাল। শুধুমাত্র বাস ট্রাক মেরামতের স্থান হিসেবে ব্যবহার হচ্ছে এই টার্মিনালটি। সরকারি প্রতিষ্ঠানরা মনে করেন যে অকাজে হয়ে পড়ে আছে, টার্মিনালে কোনো গাড়ি চলাচল নেই, গাড়ি আসে শুধুমাত্র গ্যারেজের জন্যই। মানুষ বিভিন্ন জায়গায় বালি, পিলার এই সমস্ত ফেলায় ব্যবসা বাণিজ্য করতেছে, ঝোড় জঙ্গলে ভরে গেছে, টার্মিনালের কোনো পরিবেশ নেই। টার্মিনাল চালু না থাকার কারণে এই যে রাস্তাঘাটে গাড়িগুলোর যানজট বেশি। টার্মিনালের টয়লেট, টিউবওয়েল নষ্ট হয়ে গেছে অনেক আগেই, যেখানে সেখানে ময়লার স্তূপ। আর টার্মিনাল চালু না থাকায় বন্ধ হয়ে যাচ্ছে খাবার, হোটেল সহ দোকানপাট। টার্মিনালের অনেক স্থানে পাথর আর বালি রেখে ব্যবসা করছেন কেউ কেউ, আবার কোথাও বিদ্যুতের খাম্বা রাখা। টার্মিনাল যে পরিস্থিতি, চালু না, ব্যবসা বাণিজ্য খুব খারাপ, চিন্তা করতেছি ব্যবসা বাদ দিয়ে অন্য কোনো ব্যবসায় করতে হবে। বাস মালিক সমিতির অসহযোগিতার কারণে দীর্ঘদিনও টার্মিনালটি চালু করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন পৌর মেয়র। তবে বাস মালিক সমিতি বলছে টার্মিনালে দোকান ভাড়া ও ইজারার টাকা বৃদ্ধি করে পৌরসভা লাখ লাখ টাকা আয় করলেও বাস টার্মিনালের উন্নয়নে কোনো পদক্ষেপ নিচ্ছে না। জেলা প্রশাসনের সাথে আলাপ করেছি যাতে এই বাস টার্মিনালটা চালু করা যায় এবং জনগণ যাতে এর সুফল ভোগ করতে পারে। ইজারা দিচ্ছে প্রতি বছর, আমরা ইজারা ১৫ লক্ষ টাকা দিয়ে ইজারা ডাকি, কিন্তু এর কোনো সংস্কার নেই। টার্গেটে পাওয়ার দরকার সেটা ঠিকই নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ব্যবহার করার যোগ্য করে দিচ্ছে না। এদিকে টার্মিনালে বাস না থেমে শহরের মধ্যে বাস থেমে যাত্রী উঠানোর কারণে সৃষ্টি হচ্ছে যানজট। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের বৃহত্তম ফ্লোট গ্লাস উৎপাদনকারী পিএইচপি ফ্লোট গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সন্ত্রাসী হামলা ও জমি দখলের ঘটনার তিন দিন পার হলেও এখনও সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। হামলা ও দখলবাজির জন্য অভিযুক্ত প্রতিষ্ঠান কেএসআরএম এর পক্ষে এ বিষয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হলেও পরে তা বাতিল করা হয়। তবে কেএসআরএম এর পক্ষে প্রতিষ্ঠানের সিইও মেহেরুল করিম সহ কর্মকর্তারা উপস্থিত হয়ে জানান, 29 মার্চের ঘটনা ছিল ভুল বোঝাবুঝি। এই ব্যাপারে এরই মধ্যে পিএইচপির সাথে তাদের প্রতিষ্ঠানের সমঝোতা হয়েছে, কিন্তু একই সময়ে ঘটনাস্থল বারবকুণ্ডে গিয়ে দেখা যায় ভিন্ন পরিস্থিতি। সেখানে পিএইচপি গ্রুপের জমিতে তাঁবু টানিয়ে ভাড়াটি সন্ত্রাসীরা অবস্থান করছে এবং সশস্ত্র মহড়া দিচ্ছে। সাংবাদিক ও ক্যামেরা দেখে এ সময় সশস্ত্র সন্ত্রাসীদের পাহাড়ের আড়ালে চলে যেতে দেখা যায়। আর পিএইচপি দখল করা জমিতে কেএসআরএম ভাড়াটির সন্ত্রাসীদের বসানো পিলার এবং কাটা তারের বেড়াও এখনও অপসারণ করা হয়নি। এদিকে ঘটনার তিন দিন পর রোববার সকালে সীতাকুণ্ড থানায় সাধারণ ডায়েরি করেছে পিএইচপি গ্রুপ। গত 29 মার্চ সকালে প্রায় হাজারখানেক সশস্ত্র সন্ত্রাসী গ্লাস কারখানার পেছনের গেট ভেঙে প্রবেশ করে কারখানার নিরাপত্তা কর্মীদের উপর হামলা এবং ভাঙচুর চালায়। এতে পিএইচপির কর্মচারী সহ অন্তত 20 জন আহত হয়। সমঝোতার মাঝখানে কোনো অবস্ট্রাকশন হতে পারে ওদের কোনো খবর আপনাদের না থাকে এবং ওনারা যদি মিউচুয়াল এগ্রি করছে এটা সমাধান করবে, নিজেরা কথাবার্তা বলবে এবং যা ভুল ভ্রান্তি হয়েছে আমরা কি তার পক্ষ থেকে এটার জন্য ক্ষমা চাচ্ছি। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের পাল্টা হিসেবে এবার শতাধিক মার্কিন পণ্য আমদানির ক্ষেত্রে শতকরা 25% পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করল চীন। বাড়তি শুল্ক আরোপ করা 128টি মার্কিন পণ্যের মধ্যে শুকুরের মাংস এবং ওয়াইন উল্লেখযোগ্য। এ ঘোষণা দিয়ে বেইজিং বলছে মূলত চীনের স্বার্থ রক্ষা এবং যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ জড়িত ক্ষতি পোষাতেই এই পদক্ষেপ নেওয়া হলো। এর ফলে যুক্তরাষ্ট্র $3 বিলিয়ন মতো ক্ষতির মুখে পড়বে। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধে জড়াতে আগ্রহী না হলেও অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে যথাযথ পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছিল চীন। গত 22 মার্চ চীনের বিভিন্ন পণ্য আমদানি এবং যুক্তরাষ্ট্রের চীনা কোম্পানির বিনিয়োগের উপর $60 বিলিয়ন অতিরিক্ত শুল্ক আরোপ করে মার্কিন সরকার। চীনের পাল্টা পদক্ষেপের পর এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাণিজ্য যুদ্ধ হওয়া ভালো এবং যুক্তরাষ্ট্র এতে জিতবে। এবার জানিয়ে দিব পার্টিক্স খেলার খবর। স্বাগতিক হংকংকে 6-0 উড়িয়ে দিয়ে জকি ক্লাব ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হল বাংলাদেশের অনূর্ধ্ব 15 দলের কিশোরী ফুটবলাররা। দেশ ছাড়ার আগে একমাত্র হংকংকে নিয়েই ভাবনা ছিল কোচ গোলাম রাব্বানি ছোটনের, তবে র্যাঙ্কিংয়ে 31 ধাপ এগিয়ে থাকা স্বাগতিকদেরও পাত্তা দিল না মারিয়া মান্ডা সামসুন নাহারা। তহুরা খাতুনের গোলে 4 মিনিটে এগিয়ে যায় লাল সবুজের দল। এরপর সাজেদা এবং তহুরা আরও 1 গোল করে প্রথমার্ধে 3-0 লিড এনে দেয়। দ্বিতীয়ার্ধে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। বাকি 2 গোল আসে সামসুন নাহার এবং আনুচিং মোগিনির কাছ থেকে। এর আগে মালয়েশিয়াকে 10-1 এবং ইরানকে 8-1 বিধ্বস্ত করেছিল বাংলাদেশ। সংবাদ শেষ করছি, তার আগে ইউসিবি সংবাদ শিরোনাম আরো একবার। সারাদেশে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু, লটারিতে প্রশ্ন সেট নির্ধারণ। খুলনা সিটি নির্বাচন সুষ্ঠু করতে কমিশনের কাজ শুরু, অংশ নেবে বিএনপি। ভোলায় নদী ভাঙন ঠেকাতে 3,000 কোটি টাকার প্রকল্প, বর্ষার আগেই কাজ শেষ করার দাবি স্থানীয়দের। বাংলাদেশের প্রতি 500 শিশুর মধ্যে একজন অটিজমের শিকার, বলছে আইসিডিডিআরবি। অটিস্টিক জনগোষ্ঠীকে কাজে লাগাতে সামাজিক মূল্যবোধ তৈরির তাগিদ। এবং রাজধানীর রামপুরা থেকে এসএসসি পাস ভুয়া ডাক্তার গ্রেফতার, 2 বছরের কারাদণ্ড।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।